আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ভিউয়ার্স, আমি এখন অবস্থান করছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামে, যেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কিং মুশতাক আহমেদ। তার পৈতৃক বাড়ি এবং আনন্দ পার্ক এবং তার মসজিদ এবং মাদ্রাসা সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি লাইক দিয়ে সাথে থাকবেন, ধন্যবাদ। ভিউয়ার্স, আমি এখন অবস্থান করছি কিং মুশতাক মহারাজের ঠিক বাসার অপোজিট পাশেই, গেটের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে কিং মুশতাকের আনন্দ ভবন, কন্দকার মুশতাক আহমেদ উরফে মুশতাক মহারাজা। তিনি কিছুদিন আগে এক 18 বছরের তরুণীকে বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় যে জ্বর তুলেছেন, তাকে নতুন করে বলার কিছুই নেই আমার কাছে। শুধু আমি আপনাদেরকে তার গ্রামের শৈশব স্মৃতি মাখা, তার একটি মনোমুগ্ধকর গ্রাম, সেটি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, তার গ্রামের বাড়ি, তার শৈশবটা এখানেই কেটেছে, এখন আর এই বাড়িতে তিনি বেশি দিন থাকে না, ঢাকায় থাকেন, মাঝে মধ্যে ট্রিপ দিতে আসেন আর কি এই জায়গায়। তো এই দুই দ্বারের পাশ দিয়ে যে ছোট্ট রাস্তাটি দেখতে পাচ্ছেন, রাস্তার যে বাম পাশে গোলাপি কালারের যে প্রাচীরটি রয়েছে, সেই প্রাচীর ওলা যে বাড়িটি, সেটি হচ্ছে মুশতাক মহারাজের বাড়ি। তো ভিউয়ার্স, তার বাড়ির পাশে রয়েছে আনন্দ পার্ক, কন্দকার মুশতাক আহমেদ সৈয়দনগর শিবপুর নরসিংদী। এটাই হচ্ছে ভিউয়ার্স আনন্দ পার্ক। তবে পার্কটি তিনি ভাইরাল হওয়ার পর থেকেই বন্ধ করে দিয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি, গুগল ম্যাপে যদি আমরা চেক করে দেখি, তাহলে গুগল ম্যাপে কিন্তু এটি ওপেন দেখাচ্ছে এবং ক্লোজের টাইমও দেখাচ্ছে 6টা বাজে। কিন্তু আসলে মুশতাক মহারাজা কিং মুশতাক ভাইরাল হওয়ার পর থেকেই পার্কটি অনির্দিষ্টকালের জন্য, না সাময়িক কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, সেটি আপনারা দেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই। এটি হচ্ছে ভিউয়ার্স তার আনন্দ পার্ক, আনন্দ পার্ক রিসোর্ট। এখানে 18 তারিখে একটি প্রোগ্রাম হয়েছিল মার্চের, সেটিতে অবস্থান করেছিলেন সিনথিয়া ইসলাম তিশা আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা। ওই পার্কটিতে তারা একটি সফরে আসছিলেন আর সেটিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তো ভিউয়ার্স, চলুন একটু সামনের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে বাড়ির পূর্ব পাশের যে সীমানাবর্তীটা, তার সীমানাটার প্রাচীর দেখেন, সাথেই ধান ক্ষেত আছে, সেলো মেশিন আছে, তারপর দেখেন সামনে লোকজনে কিছু কাজ করতেছে। তো ওই যে দেখেন সামনে আবার স্কুল কলেজ মাদ্রাসাও রয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছেন যে ছোট নাজানিয়া বিদেশ যাইও না কারিগরি প্রশিক্ষণ নিন দেওয়ালে এটি লেখা আছে। বাড়ির পূর্ব পাশের কোনায় এখন অবস্থান করছি। এই যে প্রাচীরটি দেখতে পাচ্ছেন আর এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পূর্ব পাশের দক্ষিণে মসজিদের সাথে শেষ সীমানা যেটি কিং মুশতাকের। এখন আমরা তার মসজিদটি নিয়ে কিছু কথা বলবো, চলুন তাহলে। এটাই হচ্ছে কিং মুশতাকের বাড়ির সীমানা প্রাচীর ঘেসেই সৈয়দনগর কেন্দ্রীয় জামে মসজিদ শিবপুর নরসিংদী। এটি স্থাপিত হয়েছে বেশি দিন হয় নাই, হয়তোবা 40 বছর হতে পারে আইডিয়া মতো আর কি। তার সাথেই দেখতে পাচ্ছেন ওই যে ভিউয়ার্স একটি মাদ্রাসা, সেই মাদ্রাসাটিও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। আশা করি লাইক দিয়ে ভিডিওটি আপনারা দেখবেন। এই মাদ্রাসাটা হচ্ছে ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, এটিও সৈয়দনগরেই কিং মুশতাকের বাড়ির পাশেই। আপনারা দেখতে পাচ্ছেন দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এখানে দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে ছাত্ররা এখানে আয়া শিক্ষা গ্রহণ করে থাকেন। দিনই শিক্ষা, আপনার সন্তানকে কোরআনি শিক্ষা দিন। তো ভিউয়ার্স, এই যে দেখছেন এখানে ওযুখানা আছে বাম পাশে, আবার একটা ছোট্ট মাঠ আছে, পুকুর আছে, পুকুরের পাশে গেসেই মসজিদটি দেখতে পাচ্ছেন। আর ওই যে হলুদ কালারের যে গোলাপি কালার যে বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে কিং মুশতাকের পৈতৃক বাড়ি। আর সামনে দিয়ে একটি পুকুর আছে, পুকুরের পাশে ওই পাশে আবার এস্তেন্দাখানা আছে। আবার এটাই হচ্ছে মাদ্রাসা এতিমখানা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আজকে কেমন হয়েছে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কল আছে, ওটা হলো সামনের যে সাইডটা, এখানে একটি ছোট্ট মাঠও আছে। আর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটি একটি মসজিদ, মসজিদটি তার বাড়ির পাশেই। এটা পার্কের ভিতরের কিছু অংশ আমরা উপর থেকে দেখানোর চেষ্টা করেছিলাম।
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন।